এক যুবকের মেরুদণ্ডে জটিল অস্ত্রোপচার করে বড়সড় সাফল্যের মুখ দেখল নদিয়া নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল। ফলে বছর ২৫ যুবক সৌরভ সরকার আগামী দিনে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই সোজা হয়ে চলাফেরা করার দিশা খুঁজে পেলেন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় ও হাসপাতালে শৈল চিকিৎসক বকুল চন্দ্রশেখরের অক্লান্ত পরিশ্রমের ফলে। এই ধরনের জটিল অস্ত্রোপচার শুধুমাত্র মেডিকেল কলেজ বা বৃহত্তর বেসরকারি নার্সিংহোমগুলিতেই করা সম্ভব, কিন্তু নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের মতো একটি আঞ্চলিক সরকারি হাসপাতালে কর্মরত শল্য চিকিৎসক বকুল চাঁদ শেখ জটিল অস্ত্রোপচারে সফলতা এনে দিয়ে কার্যত নজির স্থাপন করলেন বলে মনে করা হচ্ছে, যার কারণে নতুন জীবনের দিশা খুঁজে পেলেন আর্থিকভাবে অসচ্ছল পরিবারের যুবক পেশায় মোটর গ্যারেজ কর্মী সৌরভ সরকার। শৈল চিকিৎসক বকুল চাঁদ শেখ বলেন, ওই যুবকের মেরুদণ্ডের শেষে কোমরের দিকে সেক্রো অক্সিজেন এলাকায় অত্যন্ত জটিল অস্ত্রোপচারটি করা হয়। মেরুদণ্ডের শেষে অর্থাৎ পায়ুদারের উপরে রক্ত জমে গিয়ে দীর্ঘদিন কষ্ট পাচ্ছিলেন ওই যুবক, পাশাপাশি সোজা হয়ে হাঁটাচলা করতে পারতেন না তিনি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য হওয়ার কারণে অধিক অর্থ ব্যয় করে জটিল ও ব্যয়বহুল এই অপারেশন করার মতো সামর্থ্য না থাকায় প্রাথমিকভাবে ওষুধ খেয়ে দিন কাটাতেন সৌরভ। কিন্তু ব্যথার ওষুধের সাময়িক সুস্থ থাকলেও নিদারুণ যন্ত্রণায় কষ্ট পেতেন তিনি। অস্ত্রোপচারের জন্য সম্পূর্ণ নতুনভাবে পরিকাঠামোগত দিক থেকে প্রথমে প্রস্তুতি নেওয়া হয় হাসপাতালের পক্ষ থেকে। এরপর প্রায় ২ ঘন্টা সময় জটিলতা ও ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল এই অপারেশনটি সম্পূর্ণ বিনামূল্যে সফল করেন শৈল চিকিৎসক বকুল চাঁদ শেখ। অপারেশন ইউজুয়ালি সেকেন্ড টায়ার হসপিটালে হয় না, এগুলো সাধারণত মেডিকেল কলেজ সেটাতে হয়, কিন্তু এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে এটা করা হয়েছে। কতক্ষণ লাগলো এই অপারেশন করতে? অ্যাপ্রক্স ২ আওয়ার্স। এটা কী হয়েছিল যে এই মেজর অপারেশন করতে হয়েছিল? এটা একটা পাইলোনিডাল সাইনাস, যেটা হচ্ছে যে স্যাক্রো অক্সিজিয়াল এরিয়া থেকে মানে অনবরত প্রমুচ রক্ত মিশ্রিত হয়, এটা কোনো মেডিকেল ট্রিটমেন্টে ঠিক হয় না, তাই এটা এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে ওটা অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। আপনি কতটা খুশি এত বড় অপারেশন করে এই জায়গায়? যেহেতু এটা ইউজুয়ালি মেডিকেল কলেজ সেটাতে হয়, তাই এই হসপিটালে করে খুশি, পেশেন্ট পার্টি সবাই খুশি। আপনি কি চাইছেন যে মেডিকেলের মতো যে এখানে যদি আরও ভালো পরিষেবা হয় এর থেকে বড় কি অপারেশন হতে পারে? হ্যাঁ অবশ্যই হবে, সেটা দরকার, সেটার এখানে সমস্ত সেটাপই আছে, কিন্তু শুরু করতে হবে। আপনি চাইছেন যে শুরু করতে, তো বর্তমান পরিস্থিতিতে শুরু হচ্ছে? তো নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ও চিকিৎসক বকুল চাঁদ শেখের এই সহযোগিতায় নতুন জীবন ফিরে পেলেন সৌরভ সরকার ও তার পরিবারের সদস্যরা। কোথায়? কতক্ষণ লেগেছে অপারেশন করতে? ১২টায় ঢুকিয়েছে, তখন ১২টা বাজে, ৩:১০ আমরা তো ঢুকিয়ে পেলাম মানে ৩:১০। নবদ্বীপ থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।